বাংলাদেশের বাইকার্সরা তো এখন মহা ফুর্তিতে আছে, কারণ বাংলাদেশের বাজারে 350 সিসির বাইক ছাড়ার পারমিশন যে মিলেছে। বাট এখানে একটা বিতর্কও আছে। 2022-এর এক রিপোর্টে, যেখানে এক বছরে বাইক দুর্ঘটনায় প্রাণ হারায় প্রায় 2,533 জন, সেই জায়গায় এই 350 সিসির বাইকের অনুমোদন পাওয়া আসলে কি ভুল ডিসিশন, নাকি আমাদের অনেকেরই রয়েছে একটা ভুল ধারণা? আর 350 সিসি লিমিটের বাইকের পারমিশন পাওয়ার পর বাংলাদেশে কোন কোন প্রিমিয়াম কোয়ালিটির বাইক আসতে পারে, সেগুলো সমস্ত ডিটেইলস শেয়ার করব। বাংলাদেশে গতকালের আগ পর্যন্ত বাইকের সিসি লিমিট ছিল 165, অ্যান্ড এই সিসি লিমিটটা বাংলাদেশে এসে পড়ে 2003 সালের পর থেকে, যার ফলে বাইকার্সদের আক্ষেপে শেষ ছিল না, কারণ এই সিসি লিমিটের কারণে প্রিমিয়াম কোয়ালিটির বাইকগুলো বাইকার্সরা বাংলাদেশে চালাতে পারতো না। ও ইউটিউব বা অনলাইনে পাশের দেশ কিংবা অন্যান্য দেশের বাইকার্সদের প্রিমিয়াম বাইক চালানো দেখেই চোখের শান্তি কোনো রকমে মিটাতে হতো। কিন্তু গতকাল রয়্যাল এনফিল্ড বাংলাদেশে আনার এবং ম্যানুফ্যাকচার করার পারমিশন পাওয়ার সঙ্গে সঙ্গে 350 সিসি লিমিট পর্যন্ত বাইক বাজারে ছাড়ার পারমিশন তো মিলল। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের রাস্তায় এত সিসির বাইক চালালে দুর্ঘটনা কি বাড়বে না? এখন একটা বিষয় নিয়ে না আমাদের অনেকের ভুল ধারণা আছে, সেটা হলো বেশি সিসি মানে বেশি স্পিড। অ্যাকচুয়ালি বিষয়টা এরকম না। একটা জিনিস একটু এক্সাম্পল দিই, আমাদের দেশে খুব সহজেই 150 সিসির বাইক বাজারে অ্যাভেলেবল রয়েছে, পালসার, অ্যাপাচে, আরটিআর, সুজুকি, জিক্সার এবং আরও বেশ কয়েকটা বাইক। এখন এই বাইকগুলো 150 সিসি হলেও এদের টপ স্পিড কিন্তু এক নয়। কিছু 150 সিসি বাইকের টপ স্পিড হয়তো 120 কিলোমিটার পার আওয়ার, আবার কিছু 150 সিসি বাইকের টপ স্পিড 160 কিলোমিটার পার আওয়ার। সো এখানেই বোঝা যায় অধিক সিসি মানেই কিন্তু অধিক স্পিড নয়। মোর ওভার, হায়ার সিসির বাইকের কিন্তু সেফটি আরও ভালো হয়, ওখানে ব্রেকিং সিস্টেম আরও ভালো হয়, কন্ট্রোলিং সিস্টেম অ্যাডভান্স থাকে। হ্যাঁ, তবে তরুণদের অবভিয়াসলি একটু সচেতন হতে হবে, আদারওয়াইজ 350 সিসি কেন, ভাঙ্গা ভটভটি বাইক দিলেও ওরা ওই দুর্ঘটনা করবেই। এখন কোন কোম্পানি কোন বাইক আনবে এই 350 সিসি লিমিট পর্যন্ত বাইকের পারমিশন পাওয়ার পর, এটা এখনই বলা মুশকিল। তবে সম্ভাব্য যেসব বাইকগুলো আসতে পারে সেই বাইকগুলোর মধ্যে কয়েকটা প্রিমিয়াম কোয়ালিটির বাইকের কথা বলবো এবং ওগুলোর প্রাইসও জানাবো। অফকোর্স রয়্যাল এনফিল্ড তো আসবেই, সো রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350, এটা যদি আসে তাহলে সম্ভাব্য মূল্য পড়বে 6 লাখ টাকার মতো, আর রয়্যাল এনফিল্ড বুলেট 350 এটার মূল্য পড়বে 4 লাখ টাকার মতো। এছাড়া বাজাজ পালসার RS 200, এই 200 সিসির বাইকের বাজার মূল্য পড়বে বাংলাদেশে 4 লাখ টাকার মতো, এবং বাজাজ অ্যাভেঞ্জার ক্রুজ 220 এটার মূল্য হবে 2,70,000 টাকার মতো, এবং টিভিসি আপাচে RR 310 বাংলাদেশের মার্কেটে এটার মূল্য পড়তে পারে 6 লাখ টাকার মতো, এবং ওয়ান অফ দি মোস্ট লাক্সারিয়াস মডেল ইয়ামাহা R3, এই 321 সিসির বাইকের টপ স্পিড কিন্তু 185 কিলোমিটার পার আওয়ার, এবং বাংলাদেশের মার্কেটে এটার মূল্য পড়তে পারে 9,50,000 টাকা। এছাড়া হোন্ডা CB 300R এটার বাজার মূল্য পড়তে পারে বাংলাদেশে 7 লক্ষ টাকা। সুজুকি GSX 250 যেটা 10 সেকেন্ডে 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার স্পিড তুলতে পারে, যার টপ স্পিড 148 কিলোমিটার পার আওয়ার, এবং 250 সিসি এই বাইকের বাজার মূল্য বাংলাদেশে পড়তে পারে 5 লক্ষ টাকা। এছাড়া আরও প্রিমিয়াম কোয়ালিটি বাইকের মধ্যে আসতে পারে কাওয়াসাকি নিনজা 250, যেটার বাজার মূল্য পড়তে পারে বাংলাদেশে 9 লক্ষ টাকা, এবং কাওয়াসাকি ভার্সাস X 250 যেটার বাজার মূল্য পড়তে পারে 7 লক্ষ টাকা। অ্যান্ড হু নোজ, নিয়ার ফিউচার হয়তো BMW-র G310R এই বাইকটা বাংলাদেশের রাস্তা দেখা যেতেই পারে, যেটার বাজার মূল্য হতে পারে বাংলাদেশে 9,50,000 টাকা। মোট কথা ভাই, অনেক ড্রিম বাইক আসতে পারে বাংলাদেশের বাইকার্সদের জন্য। সো আপনার কাছে কোনটা ড্রিম বাইক জানাবেন কিন্তু।